ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে 8টার, এখন আমি উঠে পড়েছি, তো তোমরা চোখ মুখটা আমার দেখে বুঝতেই পারছ নিশ্চয়ই। তো এখন আমি এবার চান করতে যাব, আর আজকে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমার বার্থডে সেলিব্রেশনের আশীর্বাদটুকু। বিকজ আমি যদি এখানে লাঞ্চ আর ডিনারটা অ্যাড করে দিই না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা ওইটা দেখতে খুবই বোর্ড হবে। সো আমি এই ভিডিওটার মধ্যে শুধু আশীর্বাদটাই দেখাবো, তো একটু ভিডিওটা কন্টিনিউড হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যাকচুয়ালি আমার বার্থডে অনেক দিন আগে চলে গেছে, মানে 5 তারিখ ছিল আমার বার্থডে। তোমরা আশা করি দেখেছো আমি যেই মানে শর্টটা ছেড়েছিলাম। সো 5 তারিখ আমার বার্থডে ছিল, তো আমাদের দিনের দিন বার্থডে সেলিব্রেট করা হয় না। সো আজকে রবিবার, আর মা বললো যা যে সবাই অফিসেও যাবে না, কেন কি সবার অফিস থাকে না, ওই জন্যে আজকে এই দিনটা সেলিব্রেট করা হবে। সো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। আমি এবার চান করে চলে এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ চান করে চলে এসেছি, আর আমার জামাটাও পরে নিয়েছি, তোমরা ড্রেস আপটা দেখে নাও একবার। সো দিস ইজ মাই ড্রেস আপ। আর এবার আমি আমার মেকআপটা করে নেবো। মেকআপ কিছুই করবো না, শুধু আইলাইনার লিপস্টিক লাগিয়ে নেবো, হয়ে যাবো। কিন্তু রাত্রিবেলা আমি খুব ভালো করে সাজবো, কেক কাটিং হবে, সো ওইটা তো টুবি কন্টিনিউড হবে। সো এবার আমি রেডি হই, তারপর দেখাচ্ছি। আমি রেডি হয়ে চলে এসেছি, আর চুলটা এখন আমি বাঁধিয়ে নিই, কারণ চুলটা এখনও পর্যন্ত ভিজে রয়েছে গোড়াটা। সো আমার মনে হলো যে আমি তোমাদের দেখিয়ে দিই যে আগে যেগুলো আমি পেয়েছি, মানে জন্মদিন সেলিব্রেট করার আগে, সেগুলো আমি এখন দেখাবো। সো প্রথমে হচ্ছে এই ব্লুটুথ স্পিকারটা। ব্লুটুথ স্পিকারটা হচ্ছে আমার মা আর বাবা দিয়েছে, ঠিক আছে, তোমাদের দেখাই আমি ব্লুটুথ স্পিকারটা। এই যে এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার, হেভি আওয়াজ হবে, ঠিক আছে। আমি একটু অন করে দেখাচ্ছি, ব্লুটুথ মোড। তোমরা দেখতে পাচ্ছ আলো হচ্ছে কি সুন্দর করে, ঠিক আছে। আলোটা এখন তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, কারণ এখন তো অনেক লাইট আছে। সো আমি রাত্রিবেলা যখন চালাবো তখন তোমরা দেখবে, ঠিক আছে। আর এটা হচ্ছে চার্জার, সবই অনলাইন। এখন আমি যেগুলো দেখাবো সেগুলো সবই অনলাইন দিয়ে কেনা, ঠিক আছে। সো প্রথমে হয়ে গেল ব্লুটুথ স্পিকার, তোমরা দেখতেই পাচ্ছ এই কালারটা খুবই আমার পছন্দ। সো মা বললো যে এইটাই তাহলে কেন। আর তারপর হচ্ছে এই দুটো নোটবুক আর চাবি। তো এই নোটবুকটা, ঠিক আছে, এই দুটো নোটবুক আমার দিদি দিয়েছে, তার সঙ্গে এই চাবি রিংটা, ঠিক আছে। এটাও অনলাইনে কেনা, দেখে নাও তোমরা। অ্যাকচুয়ালি আমি বিটিএস লাভার, ওই জন্যেই বিটিএসের এইগুলো দিয়েছে। এই যে অ্যাকচুয়ালি আমি এর মধ্যে লেখাও স্টার্ট করে দিয়েছি, আমার পড়ার লেখা। সো দিস ইজ আ কিচেন, তো এটা আমার দিদি দিয়েছে। এবার আমি চলে যাচ্ছি, আমার দিদির বন্ধু এটা দিয়েছে, এই যে এইটা, সেও জানে আমি বিটিএস লাভ। এই যে এই বটলটা খুব কিউট বটল, তো আমরা দেখতে পাচ্ছ ভিডিও, মানে বিটিএসের ফটোগুলো। আর এটা বিটিএসের লোগো আর সিগনেচার আছে সবার। যাই হোক, এটা একটা বটল আর এটা একটা কাপ, একসঙ্গে এটা দিয়েছে একই, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আমি এই দুটো দুটোই ইউজ করা শুরু করে দিয়েছি, আর আমি সবই ইউজ করা শুরু করে দিয়েছি আপাতত। সো দিস ইজ দ্য থিংস দ্যাট আই গট, ঠিক আছে, আমি এইগুলোই পেয়েছি, আর কিছু পাইনি। আজকে দেখি কী পাবো। সো লেটস। তো এটা হচ্ছে আমাদের আশীর্বাদের মানে মিষ্টি আর চকলেটস, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি সবাই কীভাবে আশীর্বাদটা করছে। সো লেটস সি ইট। Thank you.
দেখতেই পেলে যে সবাই কিরম কি মানে আশীর্বাদ করলো। এবার এইগুলো আমি পেয়েছি, এতগুলো টাকা, ঠিক আছে, এতগুলো টাকা আমি পেয়েছি, আর কিছু পাইনি। আর মামনি দেখালো যে দিদি ভাই অর্ডার করেছে যে একটা টকিং একটা, সেটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের। তো আমার জন্মদিনের মেনু সার্ভ করা হয়ে গেছে। তো এখানে আছে ফ্রাইড রাইস, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম ভাজার মধ্যে আছে পটল, বেগুন, কুমড়ো, আলু, শাক, আর আছে হচ্ছে স্যালাড আছে, তারপর হচ্ছে মাছ, এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা হচ্ছে চিকেন, এটা আমার দিদিভাই বানিয়ে দিয়েছে, আর সব মাই বানিয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পাঁপড়। তোমরা দেখতেই পেলে যে আশীর্বাদ হলো, তারপর লাঞ্চ হলো। তো এই লাঞ্চটা আমি দেখিয়ে দিলাম, আর কেক কাটিং সেরেমনি আর ডিনারটা কী হচ্ছে সেটা আমি তোমাদের পরের ব্লগ মানে পরের পার্টটায় দেখাবো। সো টু বি কন্টিনিউ, বাই।